আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে আবারও কিছু জেলায় বিধ্বংসী ঝড় বৃষ্টির আভাস। তো কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, এ নিয়ে কী জানাচ্ছে আবহাওয়ার বিশেষ মডেলগুলো বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার সরাসরি লাইভ দেখে নিব এক নজরে। প্রিয় দর্শক, পূর্বাভাস অনুযায়ী আজ দিনের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হতে দেখা গেছে। খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। কোথাও কোথাও প্রবল ভারী বর্ষা হতেও দেখা গেছে। শুধু তাই না, আমরা সকাল নাগাদ আপনাদেরকে বলেছিলাম দেশের দক্ষিণাঞ্চল, মূলত কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, কুতুবদিয়া এই সমস্ত জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। ঠিক পূর্বাভাস অনুযায়ী দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হতে দেখা গেছে। মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, চট্টগ্রাম, এখানে নোয়াখালী, পরিচিড়ি, ফেনী এবং কুমিল্লা সহ দেশের দক্ষিণ যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় বিধ্বংসী ঝড় বৃষ্টি হতে দেখা গেছে। প্রবল ভারী বর্ষা হতে দেখা গেছে কোথাও কোথাও। তো আজ রাতের মধ্যে বা আজ রাত এবং আগামীকালও দেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির আভাস রয়েছে। তো সরাসরি কোন কোন জেলায় বৃষ্টিপাতের আভাস রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে বজ্র বৃষ্টি মোডটা ওপেন করে দেখিয়ে দেবো, যে মডেল কোন কোন জেলায় বৃষ্টিপাতের আভাস তুলে ধরেছে। তো শনিবার 28 তারিখ লাইভ ট্রেক করবো আমরা। তো রাতের মধ্যে ঢাকার উত্তরে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির আভাস রয়েছে এবং রাতের মধ্যে দেশের দক্ষিণাঞ্চল কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম এবং যে সমস্ত জেলাগুলির মধ্যে কিছুটা বৃষ্টিপাতের আভাস রয়েছে। এবং আগামীকাল আবারও দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, চকরিয়া এই সমস্ত জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ঢাকা, কুমিল্লা, তারপর বরিশাল, খুলনা, ময়মনসিংহ দেশের প্রত্যেক বিভাগের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিধ্বংসী ঝড় বৃষ্টি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এবং পরবর্তী 30 তারিখ থেকে 6 তারিখের ভিতর দেশের বিভিন্ন জায়গায় প্রবল বজ্রপাত সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো আপনারা এখন থেকে সতর্ক হয়ে যাবেন। তো এই মুহূর্তে আমরা বৃষ্টির পরিমাণ মোটটা দেখে নেব। আগামী 24 ঘন্টায় দেশের কোন কোন জেলায় কতটা বৃষ্টির পরিমাণ রয়েছে সেটা আমরা দেখব। এই মুহূর্তে আগামী 24 ঘন্টা লাইভ ট্রেক আমরা করেছি। তো দেখতে পাচ্ছেন এদিকে বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এদিকে খালাপাড়া, খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধু তাই না, চট্টগ্রাম এবং মহেশখালী, কক্সবাজার, টেকনাফ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার এই মডেলগুলো। তো বিষয়ে আপনারা সতর্কতার সাথে থাকবেন। তো আগামী সপ্তাহের মধ্যে দেশের বেশিরভাগ জায়গায় প্রবল ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, এ হচ্ছে আজকে মূলত আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।